সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী 17 তারিখ এইচএসসি পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে। আর বিদ্যুৎ প্রবাদ আছে যে পরীক্ষায় মানুষ সম্মানিত হয়, আবার পরীক্ষায় মানুষ অপমানিত হয়। একজন স্টুডেন্ট যদি সে পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করে, তাহলে সেই রেজাল্টটা তার জীবন পথ তাকে উপরের দিকে এগিয়ে নিতে অত্যন্ত চমৎকার সাহায্য করে। আর যদি সে পরীক্ষায় খারাপ করে, তাহলে সেই পরীক্ষার মাধ্যমে সে অপমানিত হয়। এজন্য একজন ভালো স্টুডেন্ট সে যদি পুরোপুরি প্রিপারেশন নিয়েও থাকে, যদি পরীক্ষা দেয়, পরীক্ষার মধ্যে হয়তো বা কোনো একটা দুর্ঘটনা কারণে সে পরীক্ষা খারাপ করে। এই জন্য সবসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনা করতে হবে, যাতে করে তার পরীক্ষা এ থেকে জেট পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষা যেন সুচারুভাবে সুন্দরভাবে দিতে পারে এবং পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়, সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করতে হবে এবং সবসময় আল্লাহ রহমত কামনা করতে হবে। আর পরীক্ষা সুন্দর এবং রেজাল্ট ভালো করার জন্য যে প্রিপারেশন, সেই প্রিপারেশন অবশ্যই থাকতে হবে এবং ভালো করে পরীক্ষার ফলে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যাতে দেওয়া যায় এবং আনসার যেন পুরোপুরিভাবে করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সর্বদি এই কলেজের রেজাল্ট যেন ভালো হয় সেই প্রত্যাশাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করছি এবং অনুষ্ঠ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক, খুলনা উপজেলা প্রেস ক্লাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রেহানা মদী মহিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মিলাদ মাহফিলে অত্যদলের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগমের সভাপতিত্বে উপস্থিত আছে শিক্ষার প্রতিবার বরেণ্য শিক্ষাবিদ, যিনি শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য টেকনাথ থেকে ত্রিপুরিয়া, উৎসাহ থেকে পাথুরিয়া, যে গাইডের নাম সবাই জানে, সে প্রবীগের সত্তাধিকারী, ইন্টার কলেজের প্রতিষ্ঠাতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার মঞ্চে অবস্থিত আছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা সিদ্দিক রহমান আবুল ভাই উপস্থিত আছে, অর্থ কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষাবৃন্দ, হুমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল সরকার, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিয় ছাত্রী বোনেরা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ তোমরা যারা পরীক্ষাবর্তী হতে বিদায় নিতে যাচ্ছ, তোমাদের এটা কিন্তু চিরবিদায় নয়, এটা যে ক্ষণস্থায়ী বিদায়। তোমাদের জীবনকে আরো প্রতিষ্ঠিত করার জন্য ভালোভাবে এবং জীবনকে সুন্দর ও সাধারণ জন্য, দেশের সেবা করার জন্য, অনেকের সুনাম বয়ানোর জন্য তোমাদের এই বিদায়। আমি মনে করি এই বিদায় যদিও ক্ষণস্থায়ী দুঃখে, কিন্তু এটা আনন্দ, কারণ তোমরা যদি এই বিদ্যালয় পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে এই কলেজের সুনাম অর্জন করতে পারো, এরপরে বিভিন্ন উচ্চশিক্ষা শিক্ষিত করো, বিভিন্ন কেউ বিশ্ববিদ্যালয় করবা, কেউ ইঞ্জিনিয়ারিং করবা, কেউ ডাক্তারি করবা, তোমরা ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করবা এবং বিভিন্ন প্রশাসনে তোমরা অধিষ্ঠিত সেবা করবা। মাহবুবুলেরা তোমাদের কাছে একটা অনুরোধ, উচ্চ এবং শিক্ষিত হওয়ার আগে সবসময় আমাদের চিন্তা করবে ভালো মানুষ হওয়ার জন্য বা সুশিক্ষা এবং নৈতিক শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো মানুষ আনতে পারবো, যতক্ষণ পর্যন্ত সুশিক্ষা এবং উচ্চশিক্ষা শিক্ষিত হতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের সেবা করতে পারবো না। আজ দেখো তোমাদের কলেজের প্রতিষ্ঠাতা মজিদ স্যারের কথা, ওনার কিন্তু নিঃসন্দেহে ভালো মানুষ এবং সুশিক্ষা শিক্ষিত হয়েছে, ওরা সুশিক্ষা শিক্ষিত বলছে তোমাদের আমাদের এই হুমকা তারা বিভিন্ন দেশের মানুষের দেখা হওয়ার চিন্তা ভাবনা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এই হুমনাকে নারী শিক্ষা এগিয়ে নেওয়ার জন্য
ওরা মাথা চিন্তা করছে যে অন্য একটা মহিলা করা দরকার। ওরা যদি শুধু নিজেকে নিয়ে চিন্তা করতে শুধু উচ্চশিক্ষিত হয়ে থাকতেন তাহলে কিন্তু ওরা মাথা চিন্তা আসতো না। ওরা নৈতিক শিক্ষা এবং ভালো মানুষ হিসাবে গড়ে উঠছে বিটা কিন্তু আজ হলে দেশের সেবা করতে পারবে। যত পর্যন্ত তোমরা মানুষ হতে না পারবে ভালো মানুষ তত পর্যন্ত এই দেশের যত উচ্চশিক্ষিত কাজে লাগবে না। আজ আমরা দেখি বিভিন্ন ব্যবহার পত্রিকা এক বৃদ্ধ মা তার ছেলে বয়স 40 বৃদ্ধ মা বয়স 65 তাকে বৃদ্ধ আশ্রম করেছে সে বৃদ্ধ আশ্রম থেকে ছেলের কাছে জিজ্ঞাসা বাবা আল্লাহ কাছে দোয়া করো যাতে আমার আর 15 বছর হায়াত পাই এবং তোমার আর 65 বছর 15 বছর বাকি আছে আমার পাশে রোজারে তুমি বৃদ্ধ আশ্রমে থাকো কারণ আমি তোমাকে সুশিক্ষিত করেছি কিন্তু ভালো মানুষ করাতে পারি নাই তোমাকে উচ্চশিক্ষিত করেছি কিন্তু সুশিক্ষা শিক্ষিত করে পারি নাই যদি আজ তোমাকে সুশিক্ষা শিক্ষিত করতে পারতাম তোমাকে যদি ভালো মানুষ করাতে পারতাম তাহলে আমার বৃদ্ধ আশ্রম হবে না তুমি জেনে রাখো তুমিও আর 15 বছর পরে বৃদ্ধাশ্রম আসতে হবে দেখা যাচ্ছে যে আমাদের উচ্চশিক্ষিত যারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল সচিব ছিল বোর্ডের ইঞ্জিনিয়ার ছিল আজ বৃদ্ধাশ্রমে কিন্তু ওনাদেরকে ছেলে মেয়েদের এখন সুশিক্ষিত করেছেন দেশের বাইরে চলে ছেলে মেয়েরা কিন্তু ওনাদের সঙ্গে মানুষ নাই যদি আমরা ভালো মানুষ হতে পারি সুশিক্ষা শিক্ষিত হতে পারি তাহলে বাবা মাকে সম্মান দিতে হবে মা বোনেরা তোমাদের কাছে অনুরোধ তোমরা খুব সম্মানিত জাতি তোমাদের সম্মান বিরণ হওয়ার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দিয়ে গেছে তোমরা মায়ের জাতি তোমার মায়ের মায়ের সন্তান ব্যাস তোমাদের কিন্তু আর প্রিয় রাসূল আমাদের সম্মান দিয়ে গেছে একটা নারীর পরে একটা সংসারে সুখ শান্তি ফিরে আসতে একটা মেয়ে তার শ্বশুরকে বৃদ্ধাশ্রম পাঠায় তার বাবার বাড়ি থেকে তার ভাগিয়ে বলে মা বাবাকে সেবা করো এ সম্ভব আগে তো শ্বশুর শাশুড়ি সেবা করে বলতে হবে বাবা সেবা করবো নিজের বাবাকে যেমন দেখো শ্বশুর শাশুড়ি নিজের বাবা মা দেখতে হবে তাহলে সংসার সুখের হবে একটা নারীর উপর একটা সংসার অনেক সুখ নির্ভর করে একটা নারী যদি তার স্বামীকে ভালো 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 ভাবে তাহলে তার কর্মক্ষেত্রে কিন্তু তার ভালো কাজ করতে পারবে তার বিভিন্ন ভাবে ভালো কাজ করতে পারবে তাই তোমাদেরকে শুনতে হবে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি তোমাদের লেখাপড়া করে উচ্চশিক্ষিত পাশাপাশি সুশিক্ষা এবং নৈতিক শিক্ষা শিক্ষিত হতে পারো শিক্ষিত হয়ে তোমাদের এই কলেজে শুনাও এবং তোমাদের এলাকার সুনাম বাড়াতে পারো সর্বোপরি দেশের উন্নয়নে কাজে রাখতে পারো সেই আশা ব্যক্ত করে তোমাদের উত্তর সাফল্য কামনা করে তোমাদের পরীক্ষা ভালো হোক সে কামনা করে আমার সঙ্গে বস্তু এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ জনাব মোহাম্মদ আক্তার হোসেন এবার পরীক্ষার্থী ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল হক সরকার সভাপতি মুদ্রা প্রেস ক্লাব আয়োজিত 23 সালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান রেখা বেগম মঞ্চ উপবিষ্ট সারা বাংলাদেশে দেখে এক নামে যিনি শিক্ষানুরাগী তিনটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার উপস্থিত আমার প্রিন্সিপাল জনাব মুজিবুর রহমান উপস্থিত অত্র কলেজের প্রভাষক বৃন্দ শিক্ষার্থী বৃন্দ অভিভাবক বৃন্দ সাংবাদিক বন্ধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ছোটবেলা আদর্শ লিপি করেছি আদর্শ লিপিতে অনেক খণ্ড খণ্ড বাজিয়ে রয়েছে একটি বাণী ছিল সভা বুঝে কীর্তন করো অর্থাৎ তুমি যে জায়গায় কথা বলছো সেই অডিয়েন্সকে তুমি রাখো এই জন্য আমি বলছি আমি এই কলেজের যারা শিক্ষার্থী তাদের এক অভিভাবক আমি তিনটি কন্যা সন্তানের জনক দুটি কন্যা সন্তান এই কলেজ থেকে পাস করেছেন আমার বড় মেয়ে গত বছর অনার্স এবং মাস্টার্সে পাস ক্লাস পেয়েছে
আমার নিয়ম যদি এখানে আসতো এইভাবে শান্ত শিষ্টভাবে বসতো, কিন্তু তোমরা বাসায় যে কি করো সেটা আমি বুঝি। আমি ধন্যবাদ জানাই যে তোমাদের হলরুমে কিছু স্টিকার লাগানো আছে। আমি ধন্যবাদ জানাই অধ্যক্ষ মুজিবুর রহমান সাহেবকে, ওনার নেতৃত্বে হয়তো এই স্টিকার গুলো লাগানো হয়েছে। তোমরা কি কখনো এই স্টিকারে যে লেখা আছে সেটার মর্ম শিক্ষা তোমার এটা থেকে কি অর্জন করতে পেরেছ এটার মর্ম হল সেটি। আর আমি বলছি যে সভাপতি কীর্তন করো, এখানে তোমাদের এবং আমরা সবাই যারা মঞ্চে বসা সবাই পূজার। এখন যদি আমি ভালো কথা বলি অনেকের কাছে ভালো লাগবে না, এই জন্য আমার বক্তৃতাটাকে সংক্ষিপ্ত করতে হবে, যাকে বলা হয় সমাবেশে কীর্তন করতে হবে। আরেকটি বিষয়, খুব সহজভাবে যদি আমরা কোনো জিনিস পাই সেটাকে গ্রহণ করতে আমরা রাজি। তুমি যে সাধারণত উদাহরণ দিই, সরকারি হাসপাতালের ওষুধ অনেক রুগী খাইলে ভালো হয় না, এটার অর্থ হচ্ছে যে সরকারি ওষুধের মান নাই, এটা টাকা লাগে না। এই ওষুধটা যদি ফার্মেসি থেকে কিনা খায় মানে দাম দিয়ে কিনে, যার কারণে ওই ওষুধটা সব যত্ন করে খায় এবং ওষুধে কাজ করে, বাসার একটু ওষুধ সরকারি হাসপাতালের ওষুধ এটা পাবে। এটা বলার অর্থ হচ্ছে যে অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব উনি যখন হপি লাইব্রেরি তৈরি করেছেন, উনি তোমরা হয়তো জানো না উনি খুলনা কবিরুদ্দিন হাই স্কুলে গার্লস স্কুলে উনি চাকরি করেছেন। এই যে এখানে একটা স্টিকার দেখছি, সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো ফুটতে হবে। উনি বহুত কষ্ট করে এই পর্যায়ে এসছেন যে সারা বাংলাদেশে ওনার এক মানে চিনি, এটার কারণ হচ্ছে উনি সূর্যের মতো উনি পড়ছে, এই কারণে উনি আজকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। একটা কথা আছে, কেউ ওই দুধ পেতে প্রতিষ্ঠান করা, উনি তো অন্য ব্যবসা করতে পারতেন, উনি নদী খনন করতে পারতেন, উনি বিভিন্ন করে চাঁদাবাজি করতে পারতেন, কিন্তু তা না করে উনি শিক্ষা প্রতিষ্ঠান করছেন। শিক্ষা প্রতিষ্ঠান করার অর্থ হল কোন জায়গায় করছেন, আমি তোমাদের দিতে অর্থে আমরা যে জায়গায় বক্তব্য রাখছি এটা ছিল কামার বাড়ি, এখানে কামারের বাড়ি, যে পাশে তোমরা লক্ষ্য করবে এটা কামার। আর মুরাদনগর যে প্রতিষ্ঠানটা করছে এটা কুমার বাড়ি, অর্থাৎ অধ্যক্ষ মজিদ সাহেব কামার বাড়ি আবার কুমার বাড়িকে দুটি শিক্ষা প্রতিষ্ঠান করে আলো জ্বলে দিয়েছেন। দীপ্তমান আলো, যে আলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে সেই অধ্যক্ষ মজিদ। যদি অন্যদিকে তোমরা চিন্তা করো, উনি রাজনৈতিক নেতা হিসেবে কর্মী সৃষ্টি করে, আজকে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 24 বছর, যদি প্রত্যেকটি দেশে ন্যূনতম 200 ছাত্রী বের হয় তাহলে প্রায় 5,000 এটা পরীক্ষিত কর্মী, যে কর্মীরা ওনার জন্য রক্ত দিতে প্রস্তুত, তাইলে উনি কিন্তু ইয়ে করে নাই, লস করে নাই, উনি রাজনীতি পাবো সফল, উনি অর্থনীতি পাবো সফল, পাশাপাশি উনি যে কাজগুলো করেছেন, তোমরা যদি ভালো কাজ করো প্রত্যেকটি ভালো কাজের যে আমল যে সোয়া উনি ওনার আমল নামায় লেখা হবে, এটাকে বলা হয় সৎকে জারিয়া। তাহলে উনি কোনো অংশেই খারাপ কাজ করে নাই, উনি একজন সজ্জন মানুষ এবং এজন্যই সারা বাংলাদেশে উনি একচ্ছত্র অধিপত্য এবং সবাই এক নামে তাকে চিনে। আমি ওদিকে যাচ্ছি না, আমার বক্তব্য তোমাদের কাছে ভালো লাগবে না কারণ আমাকে সবাই চিনো, আমি রামপুরে হোটেলে বসে থাকি, রাস্তাঘাটে দেখা হয়, তো উনি আর কি বলবো, ওই যে আমি সরকারি ওষুধ, আমি নাম সরকারি হাসপাতালের ওষুধ। এই বক্তৃতারা যদি ঢাকার থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে আসতো অথবা অন্য কোনো জেলার থেকে কোনো সাংবাদিক এসে বক্তব্য দিত, তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে এবং মানার চেষ্টা করতাম। সবাই কিন্তু ওয়ান জানে কিন্তু আমল করে না, আমি যা বলবো আমি সব কথা তোমরা জানো কিন্তু আমল করতে হবে। 17 তারিখ তোমাদের পরীক্ষা, আজকে হলো 13 তারিখ, তার মানে 180 মিনিট তোমাদের কাছে সময় আছে, যদি গণো 180 মিনিট তোমাদের কাছে সময় আছে, এই সময়টা তুমি কি কাজে লাগাবা এটা হলো তোমার ইচ্ছা। শিক্ষকরা যে পড়ানো করেছে এটা শেষ,
এখন তোমার দায়িত্ব। আচ্ছা তোমরা বলো তো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ, তোমরা এর আগে অনেক পরীক্ষা অংশগ্রহণ করেছো। পরীক্ষার্থীর সকালবেলা যে ওই যে রিভিশন বলি আমরা, পরীক্ষার্থীর সকালবেলা যে পড়াটা করো, এটা বোধ হয় পুরো মাসের চেয়ে বেশি। সুতরাং এই আজকের থেকে এই মিলাদের থেকে যে যে 180 ঘন্টা তোমার কাছে সময় আছে, এই সময়টা তুমি ঘড়ির কাঁটা হিসাব করে এটা তুমি কাজে লাগাও, দেখবা যে তোমাদের রেজাল্ট আগের চেয়ে অনেক ভালো হবে। এমনিতে তোমাদের কলেজের রেজাল্ট ভালো, কিন্তু তারপরও কয়েকজন তোমার তোমাদের সাথে একজন দেখবা যে সে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, কেউ মেডিকেলে চান্স পাইছে, আবার কেউ দেখবা যে রিক্সাওয়ালার মধ্যে থাকে গেছে, ওটা কিন্তু সম্ভব। এখন পছন্দ তোমাদের, শিক্ষার জন্য তোমরা আসছো, সেবার জন্য বাড়িয়ে যাবে, এটা হলো শ্রম। কিন্তু ওনার গর্ব ওনার সাথে একজন ডাক্তার হয়েছে এটি গর্ব, কিন্তু বেতন কিন্তু তুমি পাবা, বেতনের পুরো দায় দায়িত্ব কিন্তু তোমার সংসারে। সুতরাং তোমাদেরকে বোঝানোর মতো এখন বয়স নেই, আমি ছোট বাচ্চা হলে বুঝতে পারতাম, তোমরা কিন্তু আরো সবই বুঝো, প্রেম করবা, সংসার করবা, সব করবা, কিন্তু সবার আগে তোমার তোমার জীবন, তোমার জীবনকে গড়তে হলে তোমাদেরকে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে এবং পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাইলে তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে। পরিশেষে আমি যেহেতু তোমাদের অভিভাবক হিসাবে বলছি, দয়া করে তোমরা নৈতিক শিক্ষার সাথে গুরুত্ব দিবে এবং প্রত্যেকে হয়তো নামাজ পড়ো। আমি তোমাদেরকে একটি কবিরাজি করে দেয়, কবিরাজি হলো নামাজের পরে আত্মে হায়িত করার পরে যখন সালাম ফেরাবে তখন বলবে রাব্বি জিদনি ইলমান, রাব্বি জিদনি ইলমান 33 বার করে বলবে, আল্লাহ পাক তোমাদেরকে রেজ শক্তি বৃদ্ধি করবে। এটা হলো কোরআন হাদিস দ্বারা পরীক্ষিত। আর তোমরা যখন পরীক্ষা কেন্দ্রে যাবে প্রস্তুতি আছে, শিক্ষকরা নিশ্চয়ই বলেছেন প্রথমত তোমাকে নম্র ভদ্র হতে হবে, তোমার কেন্দ্রে যে টিচার থাকবে বা রেজিস্ট্রেট থাকবে তুমি যদি তার সাথে রূঢ় আচরণ করো, তুমি যদি নম্র নাও করো, তাইলে কিন্তু তোমাকে ইয়ে করবে, খারাপ চোখে দেখবে। তুমি নম্র ভদ্র হওয়ার চেষ্টা করবে এবং পরীক্ষায় যে প্রশ্নটা সবচেয়ে বেশি ভালো পারো সেই প্রশ্নটা তোমরা আনসার করার চেষ্টা করবে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, এখানে অমূল্যদা নামে একজন টিচার আছে, প্রাইভেট পড়ায় উনি, অমূল্যদা, আমি ওনার কাছ থেকে প্রাইভেট পড়েছি। উনি ছাত্র জীবন অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, এরকম স্যার বলছিল যে বাংলাদেশে এমন কোন অঙ্ক বই আবিষ্কার হয় নাই যে অঙ্ক বই অমূল্য পারে না। দুর্ভাগ্যবশত উনি চারবার পরীক্ষা দিয়েছেন, চারবার অঙ্কে দিন। আমার বলতে খুব খারাপ লাগছে, পরবর্তীতে ওনার ইতিহাস জেনে দেখলাম যে উনি একজন বিচারের সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন। আমি তোমাদেরকে এজন্য বলছি সবটা, কোন টিচারের সাথে কখনো ব্যাধবি করবে না, তাহলে ভবিষ্যৎ ধ্বংস হবে। যাই হোক, অধ্যক্ষ মুজিবুর রহমান সাহেব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট করেছেন এবং সাংবাদিকদের উদ্ধৃতি দিয়েছেন, হোমরা কলেজ, হোমরা সরকারি ডিগ্রি কলেজ এবং মহিলা রেহানা মসজিদ ডিগ্রি কলেজ, দুটা কলেজের দুটি কেন্দ্র, শুধু ট্রান্সফার, মেয়েরা পরীক্ষা দিচ্ছে ওখানে ও ছেলেরা পরীক্ষা দিচ্ছে এখানে, কিন্তু এই দুই কলেজের আশারেশিতে বরিশের যাতে কোনো কষ্ট না হয় সেই বিষয়টা খেয়াল রাখার জন্য আমি মধেশ্বর সহ রেহানাপাতের সহ আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে ছেলে মেয়েদের কোনো ভবিষ্যতের জন্য কোনো যাতে ক্ষতি না হয় সেই দৃষ্টি রাখার জন্য। বরিশেষের যেহেতু আমাকে বলা হয়েছে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি কথা বেড়ে গেছে, যাই হোক পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে তোমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল হক সরকার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মানিক মিয়া ইমন, পৌর আওয়ামী লীগ সেক্রেটারি, এবং জনাব বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এবার বক্তব্য নিয়ে আসবে জনাব মোহাম্মদ এ কে এম সিদ্দিকুর রহমান আবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা উপজেলা শাখা।
বিসমিল্লাহির রহিম আমার আগে বক্তব্য শুনছেন আব্দুল হক সাহেব আমার বন্ধু মনে করছেন সবাই সুদার্থ বক্তৃতা কম দিন কিন্তু উনি সবচেয়ে বড় বক্তা আসলে আমরা কথা আর কাজে এক থাকুন আজকে এই রেহানা মজিদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং রণ মাহফিল আজকে স্বাগত করছেন আমাদের চন্দ্রভাবী এই কলেজের সম্মানিত সভাপতি অন্যান্য পূজার পরিষদের সম্মানিত চেয়ারম্যান রেহানা মজিদ আমাদের মাঝে আজকে এখানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ প্রিয় ব্যক্তি অন্যান্য বিকাশের মাটি মানুষের নেতা মেহনতি মানুষের সর্বশেষ ঠিকানা বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ অন্যান্য জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ মজিদ আমার বন্ধু আব্দুল হক সাংবাদিক বৃন্দ আমার বৈমানিক মেহমান এখানে উপস্থিত অর্থ কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ অভিভাবক এবং আমার ছাত্রীরা আসলে আমার বক্তব্য দিয়ে গেছে নয় আজকে এই রেহানা মজিদ আমাদের সর্দার অধ্যক্ষ সাহেবের অনেক পরিশ্রমের ফসল এই রেহানা মজিদ কলেজ আমি মনে করি অন্য উপজেলার মধ্যে সবচেয়ে বড় বিদ্যাপীঠ নারীদের বিদ্যাপীঠে মহিলা কলেজ আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের যে নারীদেরকে এগিয়ে দেওয়া নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য যে ক্ষেত্র এই ক্ষেত্র এই রেহানা মজিদ কলেজ আজকে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এই রেহানা মজিদ কলেজ সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখছে অন্য উপজেলার মধ্যে আর আমরা বিশ্বাস করি যে নারীরা যদি এগিয়ে না যায় নারীরা যদি আগায় না যায় নারীরা যদি সমাজের কাজে অবদান রাখে এই জাতি কখনো উন্নতি করতে পারে না কথা আছে কবি নজরুল বলেছে তার নারী কবিতায় কোনো কালে একটা হয়নি ওই পুরুষের তরবারি শক্তি যুগে যে সাহস রয়েছে বিজয়লক্ষ্মী নারী নারী ছাড়া কিন্তু এই জাতির ভাগ্য নির্ণয় হয় না এই নারী ছাড়া কিন্তু এই জাতি কখনো এগিয়ে যেতে পারে না এই জাতির যত কল্যাণ যা কিছু সব কিছু নারীদের সম অধিকার আছে আমি বিশ্বাস করি এই রেহানা মজিদ কলেজের ছাত্রীর আজকে যারা পরীক্ষার্থী আমি তাদের জন্য দোয়া করছি যে তারা অনেক দূরে এগিয়ে যাবে তারা অনেক দূরে অনেকের স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার আমি ছোটরা দেখো এটা কিন্তু ছোট হবে আমার মেয়ে একজন ডাক্তারি পড়ে সে বলছিল যে আমি ডাক্তারি পড়বো না বাবা কিন্তু ওর মার অনুরোধে ডাক্তারি পড়তেছে কিন্তু ডাক্তারি হলে আমাদের জীবন কাহিনী খালি ডাক্তারি বুদ্ধি সম্মত না ডাক্তার ছাড়া কিন্তু ভালো কিছু হওয়া যায় জীবনে ইঞ্জিনিয়ার ছাড়াও কিন্তু ভালো হওয়া যায় আমি আমি বিশ্বাস করি এই রেহানা মজিদ কলেজের শিক্ষার্থীরা অনেক দূর যেতে পারবে যে শিক্ষা দিচ্ছে এই স্কুলের শিক্ষকরা এবং আমার স্যার শ্রদ্ধা অধ্যক্ষ মজিদ সাহেব যিনি এই কলেজের জন্য শ্রম দিচ্ছেন আমি বিশ্বাস করি এই কলেজের শিক্ষার্থীরা শুধু খালি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না ডিসি হবে না এসপি হবে না এর চেয়ে বড় বড় যেমন নিউ ইয়র্কের কলেজে লেখাপড়া করবে ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে অক্সফোর্ডে লেখাপড়া করবে এমএসসিতে লেখাপড়া করবে আমি সে বিশ্বাস করি এবং সেই ধারণাটা আমি পোষণ করছি যে আজকে রেহানা মজিদ কলেজে আছে আমি বক্তব্য আর দীর্ঘত করতে চাই না আমি এই রেহানা মজিদ কলেজের উচ্চরোত্তর সাফল্য কামনা করছি এবং যারা পরীক্ষার্থী তাদের জন্য দোয়া করছি যে আগামীতে তারা যাতে অনেক বড় হয় অনেক দূর এগিয়ে যায় এই আশাবাদ ব্যক্ত রাখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আমি কম বলবো না বেশি বলবো বেশি বললেই কম বলার সুযোগ আছে কারণ আমাদের এই সাংবাদিক আব্দুল হক সাহেব বলছিলেন বেশি কথা কথা পরীক্ষার্থীদের উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি কলেজের সভাপতি রেহানা বেগম আমরা
উপজেলা চেয়ারম্যান এবং আজকে আপনারা উপস্থিত অমলা উপজেলা মন্ডলীর সংক্রামী সাধারণ সম্পাদক জনাব শেখ রহমান আবুল এখানে আমাদের আছেন। আজকে সংবাদ বিশিষ্ট সাংবাদিক আব্দুল সরকার উপস্থিত, আরেক সাংবাদিক আছে আখতার হোসেন অত্র কলেজের অধ্যক্ষসহ সম্মানিত শিক্ষক মন্ডলী এবং অতিথিবৃন্দ এবং পরীক্ষার্থীদের সহ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। অনেক দেরি হয়ে গেছে, কথা বেশি বলব। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা শিক্ষার একটা কারখানা, ভালো মন্দ কি করতে হবে কি শিখতে হবে। আজকে সারা বিশ্ব আজকে যতবার শিক্ষিত আমাদের মনে হয় যদি শিক্ষিত বলি আসলে শিক্ষিত শিক্ষার বিকল্প নাই, শিক্ষা যদি অন্তত এই শিক্ষার কারখানা না করা হয় কিভাবে তার শিক্ষা এর করবি। আমরা দেখছি আগে জানানোর যে বিবেক পান সচেতন ছিল আমি করার চেষ্টা করেছি। বর্তমানে আমি দেখছি শিক্ষা প্রতিষ্ঠান অনেকেই আছে শিক্ষা প্রতিষ্ঠান করার দিকে ঝুঁকে পড়ছে, হয়তো ব্যবসায়ের জন্য অর্থাৎ বিভিন্ন ধরনের রাজনীতি উদ্দেশ্যে। আমার এই প্রতিষ্ঠান যে করছি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান তার প্রকৃতি আমি রাজনীতি করি, দেখা যে অবশ্যই হয়তো জানি না আল্লাহ হয়তো কি বছর করতে পারি, কিন্তু এই উদ্দেশ্যে প্রতিষ্ঠান আমি করি নাই। শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে সেই জন্য, আর আরেকটা সবাই শিক্ষা প্রতিষ্ঠান করে আজকে পুরো ছেলেদের জন্য করে। আরে বিরত অর্ধেক এই অর্ধেক নারীকে বাদ দিয়ে দাও দেশের উন্নতি আমরা আশা করতে পারি না, সেই চিন্তা করি অনেক কৌশলে তখন আমরা এই প্রতিষ্ঠানটা আমরা আমি শুরু করি। একটা পূর্ণাঙ্গ একটা মহিলা পরিচয় আজকে দাঁড়িয়েছে, আমি অত্যন্ত গর্বিত। এটার জন্য সবাইকে নিয়ে একটা সুন্দর একটা ফুলের বাগান, এই ফুলের বাগান বছর শেষে হইতে না হইতে তিনি তৈরি তৈরি হয়ে অনেকে ঘুরে পড়ে অনেকে এখান থেকে চলে যাচ্ছে, আবার নতুন ফুল আসছে, যারা আসে তারা দেখে সুন্দর লাগে ভালো লাগে। আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত সেটি আমাদের পাওয়া আর কিচ্ছু মানুষ হবে। আমি এখানে আজকে হোকসব অনেক কথা বলছি, একটা কথা বলছি যে শিক্ষকদের সম্মান্য করি একটা উদাহরণ দিয়ে বলছি, শিক্ষক আমি শিক্ষক আসি শিক্ষাদাতা যেটা আমি বলবো বয়োজ্যেষ্ঠ গুরুজী তাকে সম্মান করতে হবে, আমরা কোনোদিন জ্ঞান দিবি করব না। যারা তোমরা আজকে আসো তোমরা চলে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ, চলে যাচ্ছ এই অঙ্গন ছেড়ে উচ্চতর অঙ্গনে তোমরা চলে যাচ্ছ উচ্চ শিক্ষা, সেটা আমরা দোয়া করি আমরা যাবে। এই মধ্যে আমি কথা বলবো, এখন সবাই একটা টার্গেট থাকতে হবে যে আমি এটা করব এটা হব, যদি সে পারে করতে পারে সেটা সে অবশ্যই করে। আর যদি কলেজে পড়তেছি মা বাবা বলছে কোন রকম করে যায় তাই তুমি তোমার টার্গেট চাও হবে না, আর আমার যে লক্ষ্য উদ্দেশ্য এই প্রতিষ্ঠান নিয়ে এটা আমার পূরণ হবে না। সত্যি বিষয় এই কলেজে আজকে আমাদের এই কলেজের প্রিন্সিপাল আজকে বলছি ব্রহ্মান সহ যারা আছে সুন্দরভাবে পরিচালনা করতেছে, তোমাদের সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করতেছে, আমার একটা বাধা করিয়েছে জানো তোমাদের জন্য করা হয়েছে
প্রত্যেকে যাচ্ছে যাবে সঙ্গে, কিন্তু এখন পর্যন্ত আমার দেখা হয়েছে এই কলেজের কোন অসুবিধা যাওয়ার মতো থাকে আর কি। জিজ্ঞেস করে বলে কি আমাদের ক্লাস হয় না, এই যেটা অপশন ইঞ্জিনিয়ারিং অপশন, এই কাজটা করবো না, ডিস্কি বাকি জার্মানি একবার পরীক্ষা তোমাদের আগামী বৃহস্পতিবার পরীক্ষার ক্ষেত্রে তোমার কয়েকটা কথা বলি, যে কথাটা আমাদের প্রফেসর সাহেব বলছেন ভালোভাবে প্রশ্ন করবে ভালোভাবে করবি কয়লা করি, এগুলি যেটা সহজ সহজ যেটা আগে ভালো হবে এই আস্তে দিবে তখন সাহস হবে। আর আরেকটা খাতা যেহেতু আগে দেয় প্রশ্নের আগে এই ফাঁকটাতে তোমার প্রত্যেকটা মার্জিন মাস মার্জিন কিন্তু তোমার কাউ যাও কেউ যাব না, মার্জিন যাবো সে তাড়াতাড়ি বুঝিয়ে দেবে এটা আবার ঠিক যা আমার বলে দেবে কোনো দিন এটার থেকে কেউ ফাঁকি দিতে পারে না। আর আরেকটা কোনো শব্দ কাটাকি করবে না, বলবো একা করে সত্য একটা যদি মনে করে যা রাখা যাবে না সত্য বুঝলে করবো যা পড়তে ধরা পড়ে আর এক মিটার বৃষ্টি না দেয় অনেক সময় দেখা যাবে তোমরা আগুনকে ভেঙে বুঝছে না আরো বৃষ্টি হয়ে যায় বৃষ্টি করবে না। আর একটা বৃষ্টা তোমাদের 16-18 লাইন হওয়া উচিত ইন্টারমিডিয়েট স্কুলে, তোমরা 14-16 লাইন লাগবা আর সব যদি বা 6 লাইনে 7 তখন জিনিসটা সুন্দর হবে পরীক্ষা কিন্তু একজন কিন্তু তো সব করে না দেখে দেখতে পারে কি সুন্দর চকচকে ভালো লাগে এত বলতি পৃষ্ঠাটা ওই ঠিক চলে গেছে আমার পুরো নিয়ে না বলছ সুন্দর করবে সুন্দর করে লিখবে বানানো করবে তোমার সচেতন থাকবে মধ্যমান 2-3 তারিখ 2-3 প্রত্যেকটা ব্যবহারে সচেতন থাকবে যেভাবে তোমার সুযোগ পাইয়ে সেই আবার রিভিশন তোমরা দিবে। আর ইচ্ছা করলে সব কিছু হয় মানুষ মানুষের পক্ষে যা সম্ভব ইচ্ছা করে দিয়ে হয় যে আমি তোমার ইচ্ছা করেছি আমি করছি আমার জীবনে অনেক পরিশ্রম করে দিয়ে বলছে সূর্যের মতো দীপ্তিমান সব করে প্রথমে তোমাকে সূর্যের মতোই করতে হবে অর্থাৎ তোমাকে কষ্ট না করলে কিছু করতে হবে তোমাকে কষ্ট করতে হবে। আজকে ব্যাপার হয়ে আসছি চেয়ারম্যানের সাথে গাড়িতে আমি ছোট সময় গরিবপুর হাইকে গিয়া আমি একজন মানুষ সকলের মানুষের থাকতে চাই এটা আমার পাওয়া আমি মনে করি যে জিনিসগুলো করছি যদি আল্লাহ সে একটু সময় দেয় একটু আরো কিছু করার স্বপ্ন আছে ইচ্ছা আছে সেইগুলির জন্য আল্লাহ করা সকলের কাছে সবাই জানার জন্য সকলে আমার ইচ্ছা বা সকলের ইচ্ছা জন্য করোনা যা করবো আমার জন্য মানুষের জন্য আমরা তো একটা হসপিটাল করতেছি এই জন্য করবো এক মাসের মধ্যে আমরা স্টার্ট করবো অন্য তোমার হসপিটাল করবো আমি করে জিজ্ঞাসা আমার আমি তখন নির্বাচন করছি পুস্তকটা সারা বাংলাদেশে ভাসতেছে শুধু ভাস না 8 ক্যাডেমিতে আমার সভাপতির সাথে আরেকজন 11 উনি শূন্য করতেছি সে কিন্তু পাস সব কিছু বলি থাকে সুশিক্ষা শিক্ষা বারবার পড়বে পারবে যে আমি এটা হব অবশ্য হবে তোমার মতো এরকম না আমার দ্বিতীয় মেয়েটা এরকম ছোটই সে বলছে এই হবে এই হব ঠিক সে এখন আপনি গেছে ঠিক আছে ইচ্ছার উপর আর খারাপ ছাত্র 12 আমি বুঝি না আমি যখন অপশন করে স্টার্ট করেছি তখন 12-13 স্টুডেন্ট স্ট্যান্ড করছে যারা না অন্য কলেজ থেকে 2-3 খোঁজা ফেল করে এসে ফেল করে স্টুডেন্ট তাই একজন বাড়িতে কেন পারবে একটা ছেলে মাদ্রাসা থেকে 6-30
টাকাটা দুইবার ফেল মানি তিন বছর লস আমার কলেজে ভর্তি ছিল। এছাড়া আমাদের আমাদের প্রথম দিন লেখাপড়া করছে আটশো আঠারো নম্বর কলেজে কবিরা বলে সপ্তম ফ্রেশ করছে ডাক্তার হতে ইংলিশ অনার্স মাস্টার্স করছে। আরেকটা মেয়ে আসমল রিজা পাঁচ একটা মেয়ে ওই কলেজ থেকে সে ছয় শত আটান্ন নম্বর বেশি তার বাইশ ষাট শত আশি বেশি আসেন থেকে নট নম্বর দিয়েছে আর সে আমার কলেজে আমার এম এস পৌঁছে সেকেন্ড ডিভিশন আর এম এ বিষ্ণু প্লেস কবিরা বলে এরপরে গেছে ঢাকা ইউনিভার্সিটি পাস করার পরে নান মধ্যে ব্যারিস্টে এরপরে সে টাঙ্গা সুযোগের শরীরপুরে সে ইউনো মানিকগঞ্জে ইউনো তারপরে শরীরপুরে শরীরপুরে ডিসি এডিসি জেনারেল এরপর পিএসসিতে আবার এখন তাই দেখো এরকম অসংখ্য আছে যারা বুঝে গেছিল তার বই গেছে আমাদের চেষ্টা এবং তাদের চেষ্টা চেষ্টা করলে আমি পারি না পারবো না সেটা বিশ্বাস করি পরীক্ষার একটা কথা হয়েছে যে এখানে কোনখানে কোন রকমটা বেশি হয় ওইখানে ভর্তি হওয়ার আরেকটা কারণ আছে তারা এখানে পড়ে আমার শিল্পের বেশি দেখে না আর ওইখানে হইলে তার উপর চাপ সৃষ্টি করে সেই জন্য ওই দুজনের চাকরি থেকে যে আমাদের বেশি পরীক্ষাতে কড়াকড়ি হবে না আমি বলি তুমি আছি জ্ঞানার জন্য জীবন শিক্ষার জন্য তুমি নকলের জন্য আসো নাই তুমি নকল করবে না কে কোথা থেকে কি করলো আসিলে আমার দেখার বিষয় না একটা একটা কথা বলি যখন আমি যাই না চার বছর চারটে পরীক্ষার পরে চারবার পরীক্ষার পরে আমি ঘরে বসে গিয়ে ডিসে বসে গেলাম আমি যাই না করে দিই যাওয়ার পরে দেখি আমার কলেজ নিয়ে তারা সব তিন ছড়া পরিচয় করতেছে এই কলেজে কি করবে তোমার কলেজ হিসেবে এত ভালো করে শেষ পর্যন্ত আমি ডিসিশন করলাম আজ কিছু কথা বলবো কথা বললো আসছে আমি বললাম আমার আমরা লেখাপড়া করেছি আমার দায়িত্ব ছিল লেখাপড়া করানো আর আপনাদের দায়িত্ব হচ্ছে আপনার পরীক্ষা নেবেন কোথায় নেবেন পরীক্ষা সেটা আমার দেখবো না জুয়েলবেন ভূমিকান্ত যেখানে পরীক্ষা নাও আমি ওই হাউসে বলে দেয় আমার কলেজ থেকে ইনশাল্লাহ কমপক্ষ বিভিন্ন মেধা তালিকে স্থান লাভ করা তা স্ক্যান করে বোর্ডে স্ক্যান করবে এই কথা একটু মানতে পারে যারা আগে হয়েছে শুরু করছে এরপরে তারা করার পর চিকিৎসা করছে আরে ওই একটু পড়তে বসছে পড়াইছেও এরকম করে একটু উৎসাহিত করে তবে ওই বছর তিন বা চারটা টিম সবসময় লেগে থাকতো আবার দেখার জন্য কি করে নকল করে না করে কিন্তু তারা কোথাও কিছু পাচ্ছে না ধরতে পারতেছে না শেষ পর্যন্ত আল্লাহ ইচ্ছুক আছে কথা বলছি না বুঝিয়া ওই বছর চব্বিশ জন মেধা তালিকার স্থান লাভ করছে তোমার বেতুজি থাকে বুঝি থাকে কোনো সমস্যা হবে না ওই নকলের চিন্তা কোনো দিন করবো না নকল করে নকল মানুষ তৈরি হয় ভালো মানুষ কিন্তু পারো না আমি বলি খারাপের ঘরে খারাপ হয় চোরের ঘরে চোর হয় সাধারণত সুতরাং নকলের দিকে অন্যায় দিকে কোনো দিন তাকাবে না যে হ্যাঁ কি করেন আমি সে টাকা দিস না আমি ভালো না করবো এই দৃষ্টিটা মনে থাকে আর মনের ইচ্ছাটা করো আমার প্রথম পত্রই প্রথম বছর যখন ছাত্র জায়গাটা থেকে স্থান লাভ করল পরের বছর ভর্তি হয়েছে না সরকার পাড়াই গেছে ওই সময় ভর্তি ছিল একশো এক পরীক্ষা দিয়েছে মাত্র ছিয়াত্তর এই ছিয়াত্তর আর আগে কিছু আছে দ্বিতীয় বেশি আমি একদিন গিয়ে বললাম যে দেখো এই বছর সাতজন করছে ছাত্র কম বেশি এটা বুঝি না কিন্তু তোমাদেরকে এই ইয়ে করতে হবে তারা হয়েছে তোমাকে ধরে রাখতে হবে এই বছর সাহায্যে অন্তত একটাই আমাদের বাঁচতে হবে বলো আজকে যে যে নিয়মে আজকে তোমরা বলবা আল্লাহ তার মনে আসা পূরণ করবে বলে যে বলে কি আমি এক চলে দাঁড়াই না একটা ছেলে আছে কালকে উঠে সবাই চিনি বকরেশ ডাক নাম হিসেবে পলাশ এই ছেলেরা আমি তারাও দাঁড় করেছি কি করবে সারা মিস্টান করো খ্রিস্টান এদিকে আসো দেশে আসো আসো খ্রিস্টান করো বলো সারা মিস্টান করো ভালো করে বলো এমন বলো যে আমি মহিলা বলে আগামী বর্ষ হ্যাঁ বাণিজ্য ব্যক্তি প্রথম স্থান অধিকার করবো এরপরে বলছে জোর বলছে জোর আবার বলো বলার পরে তার চোখ মুখ লাল হয়ে গেছে এরপরে আরেক কাছে সহজার নামে একটা ছিল আগা দাঁড়ি সে আসতে এসেছে ছাত্র সে কমার্সে গেছে তুমি কি করবো আমি বাস স্ট্যান্ড করবো করতে করতে তারা এগারো জন জোর করে এগারো জন কমাইছে বলছে এখন লেগে গেছে প্রতিনিধিটা আমার যে কথা দিছি কথা রক্ষা করতে হবে একটা স্ট্যান্ড করার মতো না সেখানে ওই বছর নয় জন ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে পাঁচ জন
76 9 জন ছেলে কোর্স কেন করি এবং যে ইম্পোর্ট কলার সে কোভিডে আমরা ফার্স্ট হইলো আর যে ছেলেটা কি আরেকটা ছেলেটা সে ফার্স্ট হইলো মুর্শিদ নামে একটা ছেলে আসতে দিয়ে সে সেকেন্ড হইলো এরপর ওই বছর 9 জন পরের বছর 13 জন এই ধারাবাহিক ধরে আজকে আমরা সক্ষম হয়েছি অর্থাৎ তারা ওয়ালে বসে তার পাশে তোমরা পারবে না এরকম কোনো কথা নেই তোমরা ইচ্ছা করে এই যে যেটা তোমরা জানো পলাশ কোন অবস্থা আছে কত ভালো অবস্থা আছে সে বৈকুইয়া সে কোথায় বলছিল আইবি ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটি আইবি ইনস্টিটিউট আলাদা বলে একটা জিনিস সেখানে তারা সত্য জমিতে করে সত্য জমিতে সাইন্সের সব জায়গা কমার্সের বিষয় সাইন্সে চলে যায় তারা চারজন ছেলে মেয়ে ভর্তিছে একটা আর্টসের থেকে আর তিনটা কমার্স থেকে দুই জন হচ্ছে নটন থেকে আর আমাদের এই মহিলা হয়েছে আমরা কলেজ থেকে চান্স খুব ভালো অবস্থা আছে এবং প্রত্যেকটা যাদের কাছে সব ভালো অবস্থা আছে সুতরাং কেন আসছ আসবে বলে কে কি করছে সেটা দেখার বিষয় না তোমারটা কি করা উচিত তুমি সেটা করতে হবে আর হয়তো আমার কিন্তু সবকিছু ব্যর্থ হবে কেন এইগুলি করছি এই পরিবেশনা কেন করছি সেই ব্যক্তি তোমার সাজাইতে না পারো আমি তোমাদের এই কথা বলবো অবশ্যই ইচ্ছা করলে পারবে অবশ্যই পারবে না পারার কোনো কারণ নাই গৌরাঙ্গের কথা শুনছ সেও কিন্তু গৌরাঙ্গের ইতিহাস শুনছ সেও কিন্তু দুই মিনিট দেখো আমার একটা টিকা ফার্স্ট টাইম বলছি তার ফার্স্ট টাইম করো কে কে ফার্স্ট টাইম করেছে ইচ্ছা করে বুঝতে পেরেছি কত ভাষ্য তার এখান থেকে সকাল থেকে রওনা দিচ্ছে ওইখানে থাকবে ওর কতক্ষণ মধ্যে কত দূর গেছে আমার হিসাব করতে হবে সেই জায়গায় পৌঁছলে তাকে কত সময় বাসে কত দূরত্ব তৈরি করবো ঠিকই তো বেশি তোমরা এরকম করতে হবে আমি তোমাদের বলবো ফেসবুক তোমাদের আজকে অবজ্ঞা করতে হবে ফেসবুক আপাতত ছেড়ে দাও খুব কম জরুরি না হলে এই মোবাইল ব্যবহার করবে না আমার রামচন্দ্র কিন্তু কোনো মোবাইল এই সমস্ত আর ব্যবহার করতে দেই না দিচ্ছি না যার পর দেখি এবছর কি করে কত সুন্দর দল হয় আমাদের সাত দিন মধ্যে দুই দিন বন্ধ সাত দিন তিন দিন চার দিন করে না আমার সেখানে শুক্রবার পর্যন্ত সাত দিন করায় কালে সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ার করে শনিবার বন্ধ না তারপর শনিবার সংখ্যা সেখানে ছয় দিন করে হবে না কেন আমরা তাদের সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি সে চিন্তিত আছে সেখানে আমরা চেষ্টা করি আচ্ছা ঠিক তোমরা পারছ না না পারার কোনো কারণ নেই আজকে আমি দেখি কাজ দিলে বলবে নকল করব না মনের থেকে বলবে অন্তর থেকে বলবে যে ইনশাল্লাহ আমি এই কাজ আগে করবো আর যারা পারবে তোমরা দাঁড়ায় হাত উড়েগা কয়জন জিপিএ ফাইল কে কে পারে দাঁড়ায় হাত তোলা আল্লাহ তোমাদের মনে আসা পূরণ করবো অবশ্যই আজকে এতে আমি মিলা করে দোয়া হবে সেখানে আমরা সবাই আমরা দোয়া করবো তোমাদের মিশা বেশ আমার শিক্ষক শিক্ষিকাকে আমি কি করে বুঝি তাহলে এই দিকে চায় এই দিকে চায় আমার যে বেসেন্টে বলছি আমার এই কলেজের শিক্ষক স্টাফের মতো আশেপাশে কুমিল্লা আছে কিনা সন্দেহ রামচন্দ্র আশেপাশে আছে কিনা সন্দেহ কারণ ইয়াং স্টার সব এখানে নতুন যেহেতু আর পুরান চেন্নাই আগে থেকে থাকলে তারা কিছুদিন পরে বড় হয়ে দেখা আর দুই বছর মাত্র চলে কিন্তু এত পরিশ্রম করিয়া জায়গা জায়গা আর এখানে কিন্তু নতুন এসে মাত্র সেই জন্য তার ভালো পড়াইতে তারা পরে আনন্দ পায় সুতরাং আমরা ভালো স্টাফ মনে করে সব কিছু মিলিয়ে আমরা ইনশাল্লাহ আমরা সুন্দর এলাম আমরা আগামীতে উপহার দিব এখন ভর্তির সময় ভর্তির সময় ভর্তি যারা আসে খুব তাড়াতাড়ি তোমাদের আবেদন করে ভর্তি করার চেষ্টা করবে যদি কেউ অসহায় হয় আরে তোমাদের জন্য এত কিছু করতে পারছি এত আজকে এখন বাইক ব্যর্থ চালানোর পরে সরকারি এমপি উঠেছি ব্যর্থ দিদি এত পর্যন্ত আমি পুরো দিয়ে এসেছি এই জায়গার নাম কত 117 জায়গার নাম কত কেন করছি আমার আমার লাভ আছে না
অবশ্যই ভাব আছে। আমার আর্থিক লাভ না থাকলেও মানসিক একটা কি আমি লাভ পাই, স্বস্তি পাই, তৃপ্তি পাই, এটি আমার লাভ। তো অসন্তর রেজাল্ট হয়ে আমি গর্ব করে তোমার ভর্তি মানব। আরে আমি আজ থেকে দুই মাস সাত দিন আগে বলছি তো, দুই মাস সাথে প্রধানমন্ত্রী আগে ছিলাম, সেখানে প্রায় তিনশো সাত দিন ছিল, এগুলোতে আমি ছিল, সেখানে বলছি যে উনি কিন্তু এখানে খুব ভালো জানে, আপনি নাম প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে জানেন। হ্যাঁ, এবছরও আমার অধ্যাপক আব্দুল মজিদ করি অমিলা মনে হচ্ছে।